আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা ছোট আস্ত চিংড়ি মাছের পাকোড়া তৈরি করে দেখাবো। এখানে 250 গ্রাম ছোট চিংড়ি মাছ, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 7টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, বাজা শুকনো মরিচ কুটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এরকম শেপ দিয়ে পাকোড়াগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। চুলায় আমরা একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, বাকিগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আস্ত ছোট চিংড়ির পাকোড়া। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।